হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে আমি কিছু স্ট্রবেরি শর্টস অ্যান্ড হচ্ছে চকলেট শর্টস করে নিয়েছি একটা বার্থডে পার্টির টেবিল ডেকোরেট করার জন্য। সাথে হচ্ছে আমি কয়েক পিস ত্রেস লেচেস কেক নিয়েছি। আর যেই বার্থডেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের খুব কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই দেলোয়ার ভাইয়ের 50তম জন্মদিন উপলক্ষে। আমরা সবাই মিলে ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি। ভাইয়া কিছুই জানে না, শুধুমাত্র ভাবি জানে। আর আমরা সবাই ভাবলাম যে ভাইয়ার স্পেশাল দিনটাকে কিভাবে স্পেশাল করা যায়। তো সেই জন্য যেই চিন্তা সেই কাজ। আমরা কয়েকজন পরিবার একসাথে একই টাইমে রওনা দিচ্ছি ভাইয়ার বাসার উদ্দেশ্যে। দেখা যাক, ওখানে গেলে পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করবই। এখানে হচ্ছে ফাতিহা, ফারাজ আমার ছেলে, আমরা সবাই মোটামুটি রেডি। এখন জাস্ট হচ্ছে গাড়িতে উঠে ভাইয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে সবাই কিন্তু চলে এসেছে, যেহেতু আমরা একই টাইমে রওনা দিয়েছিলাম সবাই একই টাইমে এসে পৌঁছেছি এখানে। এখন সবাই মিলে একসাথে ঘরে ঢুকে ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার পালা। আমার অনুমতি ভাবে আসলে কি আমি ভাষা হারায় ফেলছি, বিকজ অফ মাই গার্লফ্রেন্ড। এটা আনএক্সপেক্টেড, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আপনি কি আগে থেকে বুঝতে পারছিলেন? না 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 না, আমি তো এখানে বসা। কংগ্রাচুলেশন ভাইয়া, এখানে হচ্ছে বাচ্চারা সবাই মিলে ব্যাকগ্রাউন্ড একটু ডেকোরেট করার চেষ্টা করছে। আর আলহামদুলিল্লাহ যে আমরা প্ল্যান করেছিলাম ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সেই প্ল্যানটা সাকসেস করতে পেরেছি। এখন হচ্ছে বিকাল, যেহেতু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, স্ন্যাক্স টাইম। তো সবার জন্য আর কি টেবিলে স্ন্যাক্স দেওয়া হয়েছিল কিছু। ঠিক আছে, তো আপনাদের আসলে থ্যাংক ইউ যে আমি ছোট করবো না। তো আমি আজকের এই দিনটিতে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাল্লাহ, যেন আপনাদের সাথে আমি যেন এই সুসম্পর্কটা বজায় রেখে আমার মধ্যে মনে। এখানে হচ্ছে যে আমাদের বার্থডে বয় দেলোয়ার ভাই হচ্ছে কিছু স্পিচ দিয়েছিল। আর হচ্ছে এখন ভাইয়ারা সবাই একে একে ভাইয়ার উদ্দেশ্যে ভাইয়ের সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত সেগুলো শেয়ার করছে। সবাই জানে যদিও বলে না যে আমার আগে যারা বসছে ওটা বলে গেছে, সামনে যারা আরো আছে তারা বলবে। তার নাম জিজ্ঞেস করতে পারবেন না আপনি সেই পার্সনের, যেমন ভাবি আগে ছেলেরা আগে ভাইরা, তারপরে যদি ভাইরা তো জানি না কতটুকু পারবে, তারপরে হয়তো ভাবিরা। আমার সাইকেল ভাইদের ব্যাপারে আমার খুব যেমন ধরেন আমি বললাম যে শেখ হাসিনা, হ্যাঁ, তখন আপনারা কোশ্চেন করলেন যে উনি কি পুরুষ না মহিলা, তারপরে বললেন যে উনি মানে যে কোনো কোশ্চেন, তার এজ কত, এরকম আপনারা শুধু তার নামটা জিজ্ঞেস না করে সরাসরি কোনো কোশ্চেন না করে
আশেপাশে কোশ্চেন করে আপনাকে তাকে গেস করতে হবে। তাহলে আমি কোশ্চেনটা নিচ্ছি, ফার্স্ট কোশ্চেনটা কে করতে চান? এখানে হচ্ছে ভাইয়াদের জন্য কিছু গেমের আয়োজন করা হয়েছিল সবার সাথে আসলে একটু ফান করার জন্য, আর ভাইয়ারাও সবাই খুব এনজয় করছে। এই যে আমাদের ডেমো এখানে, ডেমো হ্যাঁ এটা থাকবে একটু নিচে। বাবু শরৎকাল বাকি সবাই একটু নিপাকে দেখেন, চোখটা বাঁধা থাকবে, চোখ বেঁধে আমরা বেঁধে দিব। আপনাদেরকে এখানে কটন বল তুলে মাথার উপর নিতে হবে, যে যতটা বেশি কটন বল তুলতে পারবে 1 মিনিটের ভিতরে সে হি ইজ দা উইনার। হ্যাঁ এটা চোখ, ওকে এটা ডেমো ছিল। আচ্ছা ভাবিরা 1 মিনিট করে দিব নাকি 30 সেকেন্ড? আরে বড় স্পুন দিলে না না খেলে এভাবেই সুন্দর, বড় স্পুন দিলে বেশি উঠবে। আঙ্গুল দেয়া যাবে না, আহারে কতগুলো উঠতেছে। বলিয়ে না কিছু পারা জানো আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। দেওয়ার ভাই দুইটা এই
করতেছি জীবনের নিজের যাই হোক সোফার আমাদের এখানে ড্র হয়েছে মধু ভাই এন্ড শিপন ভাই আমাদের দুজনেই উইনার একটু হাতে হাত করে কিন্তু আমাদের পরে আসবে পরে আসবে এই দুজনের মধ্যে আমরা আমরা দুজন উইনার পেয়ে গেছি এখন এই দুজনের মধ্যে আমরা যে ফার্স্ট হবে আরেকবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বাঘা সিংহ হাই হাই রে কাট করেন না বাকি সবাই কাট করেন না যারা শিবন ভাইয়ের পক্ষে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং যারা মধু ভাইয়ের পক্ষে ছিলেন তাদেরকে মধু ভাই উত্তরবঙ্গের গর্ব মধু ভাই এখন আমাদের খেলা শেষ আমাদের উইনার পেয়ে গেছে আমাদের প্রথম খেলা উইনার ছিল নাসের ভাই এন্ড আজকে দ্বিতীয় খেলার উইনার শিপন ভাই এবং মধু ভাই দ্বিতীয় এখন ধন্যবাদ সব আমাদের দ্বিতীয় গেমের উইনার ছিল শিপন আর সেই জন্য শিপনকে হচ্ছে দেলোয়ার ভাই একটা গিফট দিয়েছে বাচ্চারা নিয়ে গেছে সবাই মিলে ফান করতে করতে অনেকটা টাইম কেটে গিয়েছে এখন হচ্ছে সবার ক্ষুধা লেগে গিয়েছে আর ডিনার টাইমও হয়ে গিয়েছে আর এখনই খাবার সার্ভ করা হচ্ছে আর ভাবি এখানে অনেক মজার মজার কিছু খাবার রান্না করেছে যেগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি
মানে আমরা সবাই মিলে খুবই ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম ভাইয়ার জন্য, আর সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় যে আন্টিরা ছিল এখানে, আন্টিদের মাধ্যমে আমরা ভাইয়াকে দিয়েছি। ভালো থাকো ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আই জেনে আপু আসি, আল্লাহ হাফেজ। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে যে যার মতো রওনা দিয়েছি। দেলোয়ার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো, আর ভাবিকে অনেক বেশি থ্যাংকস আমাদেরকে এত মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য। আর আমাদের এই ব্লগটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।